দ্বাদশ জাতীয় নির্বাচনের সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্মের দাম বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন ফর্মের দাম ছিল 30,000 টাকা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা নেওয়া হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের মনোনয়নপত্র বিক্রি হওয়া, সংগ্রহ করা দুটোই আমাদের এখানে হবে। আমাদের মোট 8টা বিভাগ, 8টা বিভাগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়া। এবার আমাদের মনোনয়নপত্র যারা সংগ্রহ করবে একজনকে 50,000 টাকা করে জমা দিতে। রাজনীতির মাঠে সংঘাত আর সহিংসতার মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের 90 দিনের ক্ষণ গণনা শুরু হয় 1 নভেম্বর। সংবিধানের নিয়ম অনুযায়ী 1 নভেম্বর থেকে 2024 সালের 29 জানুয়ারির মধ্যে এ নির্বাচন শেষ করতে হবে নির্বাচন কমিশনকে। সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে সাংবিধানিক সংস্থাটি। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি এগিয়ে নেওয়ার পাশাপাশি রেওয়াজ অনুযায়ী আগামী 9 নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সার্বিক বিষয়ে অবহিত করবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের তারিখ রেখে নভেম্বরের প্রথমার্ধে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছে ইসি। বর্তমান সরকারের অধীনে বিএনপি ও তার সমমনারা নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। তারা সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ করছে। তবে জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ ও তার জোট সঙ্গী দলগুলো। সংলাপ সন্ত্রাসের সঙ্গে হয় না, তারা সন্ত্রাসী দল। এবার আরো প্রমাণ করেছে তারা আগুন সন্ত্রাসী দল, এই দলের সাথে সংলাপ হতে পারে। সংলাপের পাঠ শেষ। একসময় বলেছিলাম যে 4 দফা কন্ডিশন তুলে না, তারপর ভেবে দেখব। এখন তারা যা করেছে, এরপর তাদের সাথে সংলাপের কোনো পরিবেশ নেই।